তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি ললিত কলা চ্যানেলে। আর এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, সেটা আমি অনেক দিন আগেই এঁকেছিলাম এবং অনেক দিন আগেই রেডি হয়ে গেছে, বেসিক্যালি কালী পুজোর সময়। কিন্তু এটা না পোস্ট করা হয়ে ওঠেনি বিভিন্ন কারণের জন্য। কিন্তু যাই হোক, এটা ভাবলাম যে যখন কমপ্লিট হয়েই গেছে, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করে দিই। তো এই কারণেই তোমাদের সাথে শেয়ার করছি, নিশ্চয়ই জানিও কেমন লেগেছে, ঠিক আছে? আর এটা বেসিক্যালি আমি করেছি একদম ছোট একটা পেপারের মধ্যে, এবং আমি চেষ্টা করেছি মোটামুটি তার মায়ের মুখটা যেন আসে। তো চেষ্টা করেছি বলবো, হয়েছে কি হয়নি সেটা তোমরা জানাবে। তো এটাই বলবো যে আজকের ভিডিওটাও কিন্তু তোমাদের একদম টিউটোরিয়াল নয়, বরঞ্চ ইনফরমেশনাল। অবশ্য এই ইনফরমেশনাল ভিডিওই কিন্তু আমি পোস্ট করে থাকি বেসিক্যালি টিউটোরিয়ালের ক্ষেত্রে, কারণ টিউটোরিয়াল ভিডিও এখন তোমাদের অনেক পেয়ে যাবে ইউটিউবে, এবং তারা যথেষ্ট সুন্দর সুন্দর কাজ করে দেখাচ্ছেন, যার ফলে আমরাও মানে একদম আগ্রহী হই এইসব কাজ করার জন্য। তো টিউটোরিয়াল ভিডিও আমি তাই জন্য করবো কিন্তু খুব কম করবো। আমি ইনফরমেশনাল ভিডিও করার চেষ্টা করবো, যেহেতু আমি আঁকাতে একটু পারি, আঁকতে পারি, সেই কারণে ওই আঁকাগুলো দিয়েই টিউটোরিয়াল ভিডিও না করে ইনফরমেশনাল করার চেষ্টা করবো। তো এই কারণেই আঁকবো, এবং আঁকার সঙ্গে সঙ্গে এরকমই ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো তোমরা ভালো লাগলে নিশ্চয়ই লাইক শেয়ার করবে, আর যদি তোমাদেরও এরকম ইন্টারেস্টিং অনেক গল্প তো সবার জানা থাকে না, তো যাদের জানা আছে তারা প্লিজ শেয়ার করো আমার সাথে, আমি নিশ্চয়ই সেই ইনফরমেশানগুলো অন্য লোকের সাথে শেয়ার করবো। তো এবার চলে আসে তারামার ক্ষেত্রে। তোমরা সবাই জানো যে তারাপীঠ মা তারা বিখ্যাত, ইনি একটা মানে এটা একটা বেসিক্যালি সতীপীঠ, এবং সেখানে মায়ের তারা পড়েছিল বলে মনে করা হয়। তবে এটা অনেকটা তান্ত্রিক ক্ষেত্রও বলা যেতে পারে, কারণ এখানে বামদেব অনেক বছর মা তারার উপাসনা করেছিলেন, এবং তিনি যত সম্ভব তান্ত্রিক সাধনা করেছিলেন, এবং এখনও তোমরা যদি তারাপীঠে যাও তাহলে তার পঞ্চমুণ্ডের আসন দেখতে পাবে। এবং এই কথাও বলা হয় যে তারাপীঠে নাকি প্রতিদিন একটা না একটা শ্মশানে চিতা জ্বলবেই। আগে এই তারাপীঠের কাছেই একটা নদী ছিল, কিন্তু এখন সেই নদী শুকিয়ে যাওয়ার ফলে সেটাকে আর ভালোভাবে দেখা যায় না, কিন্তু তার অস্তিত্ব তুমি বুঝতে পারবে দেখলে। তো এখনও সেখানে তোমার বামা খ্যাপার সমাধি আছে, এবং তাছাড়াও তার ভিতরে প্রচুর পরিমাণে লোক হয়। এখানে নাকি মায়ের তারা পড়েছিল, এবং সেখান থেকেই তারাপীঠ কথাটা এসছে। এর পাশেই আছে বক্রেশ্বরের উষ্ণ প্রশ্ন বন, সেটাও তোমরা গিয়ে দেখতে পারো। তো বেসিক্যালি তারাপীঠের এখানে আরেকটা জিনিস, মানে অনেকে জানো অনেকে হয়তো জানো না, যে এই যে ছবিটা আমরা বানাচ্ছি সেটা কিন্তু মাকে সাজানোর পরের রূপটা। মাকে সাজানোর আগে কিন্তু একটা লাল পাথর আছে, এবং সেটা একমাত্র ওই চারটে সাড়ে চারটে থেকে যে লাইনটা পড়ে সেই লাইনে তোমরা দেখতে পাবে। তাছাড়া কিন্তু মাকে এই রূপেই সাজিয়ে রাখা হয়, এটা কিন্তু মায়ের সাজানো রূপ, এটা কিন্তু কোনোভাবেই তোমার যেটা মায়ের আসল রূপ সেটা নয়। আর তো এটা মা তারার সাথে তো তোমরা সমুদ্রবন্ধনে একটা যোগাযোগ রয়েছে, সেটাও তোমরা সবাই জানো। আর তাছাড়া এইটা শাস্ত্রমতে নাকি এটা কিন্তু তান্ত্রিক ক্ষেত্র নামেও পরিচিত। আর এইখানে মাকে শোল মাছ পোড়া দিয়ে খেতে দেওয়া হয়। একটা গল্প আছে নাকি এই মায়ের কাছে একজন বণিকের ছেলে মারা গিয়েছিল, এবং সেই জলে যে নদীটার কথা বললাম, সেই নদীটা ডোবানোর পরে একটা শোল মাছ ছিল, সেটা নাকি জ্যান্ত হয়ে গেছিলো, এবং সেটা দেখার পরেই বণিক পত্রী ছেলেকেও ডুবায় জলে, এবং সেও নাকি মানে জীবিত হয়ে যায়। এরপর থেকেই মাকে শোল মাছ পুরো খেতে দেওয়া হয়। তবে মা কিন্তু পুরোটাই এখানে আমিষাশী। আচ্ছা, আজকে এতটাই।